যখন মিছিল যাচ্ছিল আমরা খেলা দেখছিলাম, ভিতরে বসে ইন্ডিয়ার খেলা হচ্ছে, খেলা দেখছিলাম। তা মিছিল যা আওয়াজ শুনে আমরা পুলিশ পুলিশ এসে বাইরে দাঁড়িয়ে আছে, পুলিশ এসে আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি একদল মিছিল আসছে ওখান দিয়ে, হাতে এরম বাস আছে, জয় বিজেপির মিছিল, জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে চিল্লামিল্লি হচ্ছে, আর হাতে সব বাস আছে, আরও সব অল্প বয়সের ছেলে, 16-17 বছর বয়স ছেলেগুলোর। আর এখানে সামনে দাঁড়িয়ে আছি, পুলিশ আছে, হঠাৎ দেখি জুতো ছুঁড়ে মারলো, জুতোটা এসে আমার কপালে এসে লাগলো। তারপর তো পুলিশ ওদেরকে নিয়ে ওইদিকে চলে গেলো, তারপর কিছু লোক আবার ওইদিকে ঢুকে গেলো, ঢুকে ইট দিয়ে সাঁটার মারলে পাইপ ভেঙে দিলো। হ্যাঁ, বাইরে অফিসে, হ্যাঁ চেষ্টা ছিল, পুলিশ আটকে দিয়েছে। মধু দাস।